সংসারে জিনিস কোন মেয়ে না কিনতে পছন্দ করে, অল্প বাজেতে দারাজ থেকে কি কি অর্ডার করলাম না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লগে, আর কি করলাম না করলাম তাই শেয়ার করবো। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি, এই তো সকালে উঠেই দেখি একটা পার্সেল আসছে, পার্সেলটা বেসিক্যালি দারাজ থেকে আসছে। তো দুইটা বাচ্চা নিয়ে মার্কেটে যখন যেতে মন না চাই, দুইটা বাচ্চা নিয়ে যখন মার্কেটে যেতে মন না চাই, তখন এভাবে ঘরে বসে আমি দারাজ কিংবা অনলাইনে এইভাবে অর্ডার করি। তো তারা যে দেখলাম কয়েকটা বাটি এত বেশি সুন্দর, তো কি বলবো, ওগুলো নিজের মন মতো কিনতে গেলে মার্কেটে অনেক বেশি খোঁজাখুঁজি করতে হয়, অনেক বেশি ক্রাইসিস হয় বাচ্চা নিয়ে মার্কেটে যাওয়া। এই যে দেখেন আরেক টুনটুনি, মানে ভিডিও করতে নিলে সে এরকম দুষ্টুমি করবে, জিবা বের করে দাঁত বের করে কি আর করব, কেমন দুষ্ট দেখেন। একটা মানে এক পাশে মাথা খুলে ফেলছে, আরেক পাশে কিন্তু রেখে দিছে, এত বেশি দুষ্ট কি বলবো, এত বেশি দুষ্ট রে ভাই। এদের নিয়ে বাহিরে যাওয়া মানে কি বলবো, নিজের মাথা খাওয়া। তো আপনার অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন আর অনেক অনেক দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আম্মুর বাটি আসছে কিন্তু সব বড় বড়, আমার ছোট ছোট কয়েকটা বাটি দরকার ছিল, যেহেতু ভিডিও করি তো বাটিগুলোর প্রয়োজন, খুবই প্রয়োজন। আর মার্কেটে যে এই দুইটা বাচ্চা নিয়ে মানে বিচ্ছু বাহিনী নিয়ে যাওয়া মানে মাথা খাওয়া কি বলবো, মানে দেখে খুঁজে খুঁজে তো দেখা যায়ই না, তার জন্য ভাবলাম অনলাইনে বসে অর্ডার দিই। আর দারাজ থেকে এতদিন পর্যন্ত আমি যা কিনছি বেশিরভাগ সময় মানে দুই একটা ছাড়া সবগুলো কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট পাইছে, আর একদম সুন্দর প্যাকেজিংটা কত সুন্দর করে দিছে, ওদের প্যাকেজিংটা জাস্ট ওয়াও। এর জন্য আমি দারাজে অর্ডার দিই। আর দারাজ কিন্তু একটা বিশ্বাস প্ল্যাটফর্ম, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, আমি যতবার অর্ডার দিছি ঠকি নাই, তুই একবার ছাড়া আর কি। ওদের প্যাকেজিংটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই তো দেখেন অনেক কষ্ট করে খুলে দেন, এই তো দেখলাম বাটিগুলো একদম ঠিকঠাক আছে, আর হাতের কাছে কেচিটা পাইনি, এর জন্য ছুরি দিয়ে কাটাকাটি করলাম, দেন ছিঁড়েও ফেলছি, আমার এত বেশি ধৈর্য নাই ভাই। তো এই তো তিনটা ছোট বাটি দিছিলাম, তো আর এইটাও একটা বড় বাটি দিছিলাম। এই যে দেখেন একজন চলে গেছে আরেকজন আসতেছে, সে এত পরিমাণ অলস, সে হাঁটবে না, সে হামাগুড়ি দিয়ে আসবে, এই তো এখন একটু দাঁড়াইলো, সোফা ধরে ধরে এখন হেঁটে এটা আমার কাছে এসে দুষ্টুমি করবে, মানে মূল লক্ষ্য হচ্ছে তার এই বাটিগুলো ধরবে, এর জন্য আসতেছে বেসিক্যালি দুষ্ট, প্রচুর দুষ্ট। যাই হোক অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন, আর এরকম সাইজের বাটিগুলো আমার দরকার ছিল। তো যাই হোক, এগুলো মার্কেটে যাই খুঁজতে খুঁজতে কিন্তু অনেক টাইম লাগে, আর বাচ্চাদের নিয়ে খোঁজা যায় না, একটাকে কোলে নিয়ে আরেকটা অনেকে হাতে নিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তো আপনাদের যাদের যাদের ছোট ছোট বেবি আছে, আপনারা কিন্তু এইভাবে ঘরে বসে অর্ডার করতে পারেন, দারাজে বেশিরভাগ সময়ই ভালো পণ্য, যারা কম বাজেটের মধ্যে জিনিস খুঁজতে তারা কিন্তু এইভাবে দারাজ থেকে অর্ডার করতে পারেন, ওদের জিনিস অনেক বেশি ভালো। তো যাই হোক, রিভিউ দেখে কিনবেন, তাহলে ঠকবেন না। দুপুরে রান্না বান্না শেষ, তো এখন মেয়ে লুরুস খাবে, ভাত খাবে না, ঠান্ডা জ্বর, এর জন্য কিছুই খেতে চায় না। কার কার বেবিদের এরকম ঠান্ডা জ্বর, প্রতি ঘরে ঘরে এখন প্রায় ঠান্ডা জ্বর, ডাক্তারের কাছে গেলেই শুধু ঠান্ডা আর জ্বরের রোগ। তো যাই হোক, বাচ্চাদের বেশি হচ্ছে, যেহেতু সিজনাল চেঞ্জ হচ্ছে, সিজনালের কারণে হতে পারে এরকম হচ্ছে। তো এই তো লুরুস রান্না করে দিই, যে ভাত খেতে টোটালি চাই না, তো লুরুস খাবে, এর জন্য যেটা খাইতে চাই তো সেটাই বানিয়ে দিই। লুরুসের জন্য ডিমটাকে বেজে নিই, পেঁয়াজ মরিচের সাথে ডিমটাকে সুন্দর করে ঝুর ঝুর করে বেজে নিচ্ছি। ডিম, পেঁয়াজ মরিচ আর টমেটো সস দিয়ে আমি এটা সুন্দর করে কালার করে নিলাম, আমি বেসিক্যালি লুরুসের মশলাটা দেই না। তো যাই হোক, এভাবে বাচ্চাকে রান্না করে দিই, আপনারা কিভাবে রান্না করে দেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টাটা।